লুকমান তার সন্তানকে নসিহত করতেছিলেন ঐতিহাসিকগণ বলেন হাকিম লুকমান উনার সন্তানকে উনার সারা জীবনে 6000 এরও বেশি নসিহত করেছিলেন সন্তানকে 6000 এরও বেশি নসিহত করেছিলেন সবগুলো তো আর একসাথে জমা করা সম্ভব না এই 6000 নসিহতের সার নির্যাস মুহাদ্দিক উলামায়ে কেরাম এই 6000 নসিহতের সার নির্যাস চার কথার মধ্যে আনছেন একজন পিতা তার সন্তানকে যেন নসিহতগুলো জীবনে করতে পারে পিতা হিসাবে এই চারটা কথা মনে রাখবেন এবং সন্তানকে এই নসিহতগুলো করবেন হাকিম লুকমান যেই 6000 নসিহত করেছিলেন এর সার নির্যাস চারটা নসিহত ইহফাজ أربعا في أربعين রে বাবা চার বস্তুকে চার জায়গায় হেফাজত করবা সন্তানকে যদি বাবায় নসিহত করে আদরের সুরে ডাক দিবেন খুব রাগান্বিত সুরে না নসিহত করার সময় আদরের সুরে ডাকবেন احفظ أربعا في أربعين چار جگائے چار بستور حفاظت کروار بابا ایک نمبر احفظ عينيك في بيوت الناس چوکر حفاظت کروار بابا بيوت الناس منوشر باريتے বহু আগের কথা কিন্তু এটা এই জামানার না হাকিম লুকমান মানুষের বাড়ির কথা বললেন কেন রাস্তায় মহিলা বাজারে মহিলা আছে না নাই আরো জোরে কা বরং বর্তমান সময়ে দেখা যায় বাড়িতে যেই পরিমাণ নারী রাস্তায় এর চেয়ে বেশি এই মহিলা মাদ্রাসা বর্তমান জামানার জন্য উম্মতে মুহাম্মাদীর এক নিয়ামত তানের জিম্মাদারি নিবার পারো আমি তোমার জিম্মাদারি নিব তুমি যদি এই দুই অঙ্গকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারো আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامع حفص رضي الله عنها قومي مهيلة مدرسة ردك آيجيت ختم قرآن وختم بخاري شريف بولوكي
ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ মুরব্বিয়ানে আজম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছে তিনি যদি চাইতেন যে কোনো একটা প্রাণী বানায়ও পাঠায় দিতে পারতেন তিনি একান্ত দয়া করে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠাইছে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন হুকুমের মাধ্যমে আসমান জমিন সাগর পাহাড় যা কিছু আছে সমস্ত সৃষ্টি আল্লাহ হুকুমের মাধ্যমে করেছেন শুধুমাত্র কেবলমাত্র মানুষটাকে আল্লাহ নিজ কুদরতি হাত লাগায় বানাইছে এই মানুষকে যে আল্লাহ কুদরতি হাত লাগায় বানাইছেন এমনিতেই না খুব আদর করে মানুষকে আল্লাহ জান্নাত দিবেন বলে মানুষকে আল্লাহ জান্নাত দিবেন বলে খুব আদর করে যত্ন করে বানাইছেন এই মানুষ আশরাফুল মখলুকাত হওয়ার পরেও এত দামি হওয়ার পরেও যখন কম দামা কাজ করে তখন ওই মানুষ দেখতে মানুষের মতো থাকে গুণে মানুষ থাকে না এই জমিনের মধ্যে অনেক মানুষ কেমন আছেন গণনায় মানুষ গুণে না গণনায় মানুষ স্বভাবে না গণনায় মানুষ বিশ্বাসে না গণনায় মানুষ নীতিতে না ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহর ঘোষণা ওরা দেখতে যদিও মানুষের মতো দেখা যায় চতুষ্পদ জানোয়ারের মতো বরং এর চেয়ে আরো নিকৃষ্ট ওলামায়ে কেরাম বা মাদ্রাসা পড়ুয়া যারা আছেন প্রত্যেকেই বুঝতে পারছেন আমি যেই আয়াত কারিমা তিলাওয়াত করেছি তো অনেকেই একটা আন্দাজ করে নিয়েছেন যে হুজুর আজকে কোন বিষয়ে আলোচনা করবে একই আয়াতের আলোচনা একই মঞ্চে চারজন আলেমের জবান থেকে আমিও শুনছি চার রকম হয়েছে আমরা চেষ্টা করি মানুষকে সহি কয়েকটা কথা বোঝানোর জন্য আমরা এখানে যারা আছি প্রত্যেকের একটা নিয়ত থাকা চাই আমলের নিয়ত আমরা যা শুনব বাড়িতে নিয়ে যাব ইনশাল্লাহ রাজি আছে না সাহাবাই কেরামও আল্লাহ রসুলের কাছে যাইতেন ওয়াজ শোনার জন্য যাইতেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা যাইতেন এত লম্বা আলোচনা না এক দেড় মিনিটের ওয়াজ স্বর্ণের চেয়েও দামি করে বাড়িতে নিয়ে আসতেন আল্লাহর রসুল বলছেন কেউ যদি স্বামী স্ত্রীতে মিল চাও এক প্লেটে খানা খাও আমল শুরু হয়ে গেছে আর আমরা এক দেড় ঘন্টার ওয়াজ শোনার পরে
যদি মন মতো হয় দুই চার কথা বাড়ি নিলে নিতেও পারি নাও নিতাম পারি এই নিয়তে ওয়াজ শুনলে সারা জিন্দগিতেও হেদায়ত নসিব হবে না হাকিম লোকমান উনি কোনো পয়গম্বর ছিলেন না অথচ ওনার নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ان الشرك لظلم عظيم الله বলেন স্মরণ করো তোমরা ওই দিনের কথা যখন হাকিম লুকমান তার ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করছিলেন হাকিম লুকমানের এই কথাটা আল্লাহর কাছে এতটাই ভালো লাগছিল ছেলেকে নসিহত করাটা মহান মাওলাই করিম কুরআনুল করিমের আয়াত বানায় নাজিল করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেন আমরা শিক্ষা নিতে পারি একজন পিতা হিসেবে সন্তান জন্ম দেওয়াই দায়িত্ব শেষ না একজন পিতা হিসেবে সন্তানকে শুধু ভাত আর কাপড় দেওয়াই দায়িত্ব শেষ না একজন পিতা হিসেবে সন্তানকে শুধু প্রতিষ্ঠানে ভর্তি করাই দায়িত্ব শেষ না প্রত্যেক গার্জিয়ানের জন্য সন্তানকে পারিবারিকভাবে তার শিক্ষা দেওয়ার দায়িত্ব আছে পিতা হিসেবে সন্তানের জন্য কিছু নসিহত পিতা হিসেবে সন্তানকে আমরা কি নসিহত করব খুব ভালো করে বুঝে রাখবেন আমরা এখানে যে বসলাম এটা একটা ক্ষেত জমিন আল্লাহর পয়গম্বর বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ এই পৃথিবী আখরাতের ক্ষেত স্বরূপ আল্লাহর পয়গম্বর ক্ষেতের সাথে তুলনা দিলেন কারণটা কি খুব ভালো করে মনোযোগের সাথে কথাটা এটা মনে রাখবেন এই জমিনে যদি ফসল ফলাইতে হয় মেহনতের দরকার আছে না নাই আর যদি ঘাস ফলানো লাগে কোনো মেহনত লাগবো না এমনি হইব ঠিক তেমনি ভাবে আপনার সন্তান সুসন্তান হবে নাকি কুসন্তান হবে এটা সিদ্ধান্ত নিবেন তারে যদি আপনি আদর্শবান বানাইতে চান গুণী বানাইতে চান তাহলে মেহনত করতে হইব সন্তানের পিছনে যদি মেহনত করেন সন্তান থেকে আপনি ভালো কিছু ফল পাইবেন আর যদি মনে করেন মেহনতের দরকার নাই আমার ফলেরও দরকার নাই হালতের উপরে ছাড়েন একটা কুসন্তানে পরিণত হয়ে যাইব হাকিম লুকমান ওনার সন্তানকে যে নসিহত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে উল্লেখ করে তো আমি এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে হাকিম লুকমানের যে ছেলে তার তো অবশ্যই একটা নাম ছিল নি না ছিল না আর একটু জোরে কর ছিল কিন্তু এখানে সেই নাম উল্লেখ করা হয়নি এখানে আমাদেরকে একটা সবক দেওয়া হলো উনি ইয়া বুনাইয়া বলে ডাক দিছিলেন আমরাও তো সন্তানকে ডাক দেই তো আমরা ডাকের ডিজাইন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বর্তমান সময়ে পিতার ব্যবহারে মাতা পিতার আচরণের কারণে তাদের অজান্তেই অনেক সন্তান খিটখিটে মেজাজ এবং বিয়াদবে পরিণত হয়
সন্তানকে শুধু বাদ কাপড় দেওয়াই দায়িত্ব না আচরণও দিতে হবে আচরণ শিক্ষা দিতে হবে সন্তান যদি ভালো রেজাল্ট করে তখন খুশি হইয়া নাম ছাড়া কিছু আদরের শব্দ আছে বাবা সোনা চাম লক্ষ্মী এই জাতির কিছু শব্দ আছে না এগুলো দিয়ে ডাকা সন্তানকে যদি নসিহত করতে চান আদরের সুরে ডাক দিবেন উপদেশ দিতে চান আদরের সুরে ডাক দিবেন একজন পিতার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে একজন পিতার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে এই একই মঞ্চে শব্দ আর বলা সম্ভব না মোটামুটি দু চারটা আপনাদেরকে বলে দিই শোনেন সন্তানকে সুন্দর একটা নাম উপহার দিবেন এবং সারা জীবন ভর এই নামটা সুন্দর করে ডাকবেন সুন্দর একটা নাম উপহার দেওয়া যেমন জরুরি সারা জিন্দগি ভর এই নামটা সুন্দর করে ডাকাও জরুরি অনেক পিতামাতা সন্তানের নাম সুন্দর করে ডাকে না বিকৃত করে ডাকে আর কোনো মানুষকে যখন বিকৃত করে নাম ডাকা হয় এর আসর তার উপরে খিটখিটে মেজাজ তৈরি করে পিতা নিজেই যে সন্তানকে তার অজান্তেই বেয়াদব বানাচ্ছে খবরই নেই নাম বিকৃত করে বিটখায় নাম ডাকা ইসলামে এটা শিখায় শিষ্টাচারিতার মধ্যে পড়ে না ভদ্রতায় পড়ে না মুসলমান ভাইরা আমার খুব মনোযোগের সাথে শুনবেন আপনি গরিব হন আর ধনী হন আপনি যদিও অভাবী মানুষ কিন্তু সন্তান প্রত্যেক মা বাবার কাছে শাহজাদার মতো আপনার সন্তানটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য কোনো শব্দের মাধ্যমে ডাকবেন না তুই তুকারি শব্দের মাধ্যমে ডাকবেন না সব সময় তুমি শব্দ ব্যবহার করবেন সন্তানকে তুই শব্দ না বলে তুমি শব্দ দিয়ে ডাকবেন এই সন্তান আপনার সামনে সহজে বেয়াদবি করবে না তুমি শব্দটার মাধ্যমে ডাকা যদি অভ্যাস করেন কখনো তারে যদি আপনি তুই বলিয়া ডেকে ফেলেন ওই তুই ডাকাটাই বেতলোয়ার চাইতে শাসন মনে করবে আর একটু জোরে কর সন্তানকে সুন্দর একটা নাম দেওয়া জরুরি এই নামটা সারা জীবন বর সুন্দর করে ডাকাও সন্তানকে তুমি বলে সম্বোধন করবেন মনে থাকবনি সন্তানের সামনে কখনোই মিথ্যা বলবেন না মা বাবা নিজের অজান্তে নিজের হাতে ধরে ধরে সন্তানকে বেয়াদব বানাইতেছে খবরই নেই বিছানায় শুয়ে শুয়ে বন্ধুর সাথে কথা বলতেছে পাঁচ বছর বা ছয় বছরের বাচ্চাটা বাবার পাশে দাঁড়ায় রয়েছে মোবাইলে কথা কয় বন্ধু যদি জায়গায় কই আসস কয় আমি বাজারও বিশ্বনাথ শুইয়া কয় গুণান এই পাঁচ বা ছয় বছরের বাচ্চা বাপের কথা শুনে সে চিন্তা করতেছে বাবা বিশ্বনাথ কয় বাজারও কথা মনে হয় এমনি গোয়া লাগবে মিথ্যা শিখাইল নি না শিখাইল না মিথ্যা শিখাই দিবে সন্তানের সামনে কখনো মিথ্যা বলবেন না অশ্লীল শব্দ বলবেন না সন্তানের সামনে এমন কোনো কাজ করবেন না সন্তানের সামনে এমন কাজ করবেন না যেটা ইসলামেও নিষেধ সামাজিকভাবেও লজ্জাকর সামাজিকভাবেও লজ্জাস্কর এবং ইসলামেও নিষেধ এমন কাজ করবেন না পারিবারিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়
মাদ্রাসায় পড়াশোনা করাইবেন স্কুলে পড়াশোনা করাইবেন ওইখানে খাতা কলমে শিখবে যেই পরিমাণ এর চেয়ে দ্বিগুণ শিখবে আপনার ঘরে সন্তানকে আমরা কিভাবে লালন পালন করব এই কথাটা ভুলে গেছি এটা ভাবি না উম্মতে মুহাম্মাদের জন্য এই মহিলা মাদ্রাসাগুলো এক নিয়ামত কেন নিয়ামত খুব ভালো করে বুঝেন অটোমেটিকলি যেই শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরা হয়েছে এমনিই তো পশ্চিমাদের আগ্রাসনে আমরা আক্রান্ত পশ্চিমাদের থাবায় আক্রান্ত এর মধ্যে আবার আমাদের নামদারি কিছু মুনাফিক মার্কা মুসলমান ওদের সাথে জড়িত শিক্ষা ব্যবস্থাটারে একদম নার্ভাস করে ফেলছে যেটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই সম্ভব হতে পারে না কল্যাণকামী হইতে পারে না হাকিম লুকমান যে বলছিলেন বাবা চোখের হেফাজত করবা মানুষের বাড়িতে তৎকালীন জামানায় কোন নারীদেরকে রাস্তায় বাজারে পাওয়া যাইত না মহিলারা বাড়িতেই থাকতেন রে আমার সন্তান কলেজার টুকরা তুমি যদি কারোর বাড়িতে যাও এই অবস্থায় চোখের বড় হেফাজত করবা কেন জানি তুমি যদি কারোর দিকে চোখ তুলে তাকাও তোমার গুনাও হবে ওদের কাছে তোমার ওজনও কমবে গুনা তো হবে দুনিয়াদারির ক্ষেত্রে যেই ছেলেটা বারবার নারীদের দিকে তাকাবে মহিলারা মানসিকভাবে তারে পাতলা মানবে আরো জোরে কর সম্মান দিয়া দেখবে না সম্মানের চোখে দেখবে না উজনি ভাবে দেখবে না হাকিম লোকমান বলেন বাবা আমার মানুষের বাড়িতে চোখের হেফাজত করবা কিন্তু এই জামানার জন্য শুধু মানুষের বাড়িতে নয় সন্তানকে নসিহত করার সময় বলবেন রে বাবা রাস্তায় বাজারে সর্বহালতে ভিন্ন নারীদের থেকে চোখের হেফাজত করবা চোখ এমন একটা মারাত্মক খুব ভালো করে বুঝেন গুনাহ শুরুই হয় চোখের দৃষ্টির মাধ্যমে আগে দেখে এরপরে ভাবে তারপরে শুরু করে চোখের গুনাহটা খুব মারাত্মক আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন যে মুসলমান চোখের হেফাজত কর একজন পিতা হিসাবে সন্তানকে এই নসিহত কেউ করছেন এরকম কয়জন হওয়া যায় দুই নাম্বার ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন্নাস মানুষের মজলিসে যখন যাও জিব্বার হেফাজত করবা হাকিম লুকমান তার ছেলেকে নসিহত করে 6000 নসিহতের মধ্যে এই চারটা হলো সার নির্যাস এক নাম্বার দিলেন চোখের হেফাজত এখন বলতেছেন জিব্বার হেফাজত করবা জিব্বার হেফাজত এই জিব্বার হেফাজতের ব্যাপারে আপনার আমার পয়গম্বর ওই কথাই বলেন যার জবান এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবে দিয়ে আমার মায়ের উম্মত কেউ যদি জবান এবং লজ্জাস্থানের মুখের এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবার পারো আমি তোমার জিম্মাদারি নিব তুমি যদি এই দুই অঙ্গকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারো আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম এখানে বসো কোন ধরনের আলোচনা হচ্ছে আগে শুনো
যদি দেখো কারোর ব্যাপারে সমালোচনা হচ্ছে সুজা আস্তাগফিরুল্লাহ পড়ে মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ে এখান থেকে উঠে চলে আসো ওইখানে যদি কারোর ব্যাপারে গীবত হয় বসবে না সেখান থেকে চলে আসো আর যদি ইলমি আলোচনা হয় তাহলে মনোযোগ লাগায় কথাগুলি শুনো যদি প্রয়োজন দেখা দেয় কথা বলার এমন কথা বলবা যেই কথায় কোনো দূষণীয় থাকবে না জিব্বার বড় হেফাজত করবা তিন নাম্বার ইহফাজ মিরদাতাকা আলা মাঈদাতিন চার নাম্বার পেটের হেফাজত করবা দস্তরখানের সামনে পেটের হেফাজত দস্তরখানের সামনে সুরত হলো সামনে খানা আসলেই খাওয়া শুরু করো না তাহকিক করা কোত্থেকে আসলো হালাল না হারাম চিন্তা ভাবনা করে খাওয়া শুরু করলা যখন খাইলা এমন ভাবে খাওয়ন না গলা পর্যন্ত বরণ বাবা হিসেবে সন্তানকে নসিহত করা তিন নাম্বার গেল চার নাম্বার ইহফাজ কলবাকা ফিস সালাহ নামাজে দিলের হেফাজত কর প্রাসঙ্গিক কিছু কথা এসে গেলে ওই জন্য বলে দিলাম সন্তানকে তুই করে আর বলবেন না তুমি করে বলবেন মনে থাকবো ইনশাল্লাহ যেমনে কইছেন বোঝা যায় আজকের থেকে গিয়ে শুরু হবে যারারে ডাককে অভ্যাস করিয়ে একটু তুই করিয়া কালকে সকালে উঠে যদি তুমি হয়ে ডাক দেন এই ভূত আপনার দিকে ছায়া চিন্তা করবো যা বাবা আমার চিন্তা আছে না মনে হলো চিন্তা ধারা মনে ছোট বাচ্চা যারা আছে এদেরকে অভ্যাস করেন আর তারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে মনে মনে থাকবো এই মহিলা মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই আমি বলছিলাম উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত আল্লাহ রসুলের একখানা হাদিস শোনায় ফেলি আল্লাহ রসুল কি বলছেন এই ব্যাপারে قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء আমার পরে আমার উম্মতের জন্য নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনা রেখে আসি নাই বহু ধরনের লোক আছে এক একজন এক এক গুণের অধিকারী একসাথে যখন জন্মে যায় সব গুণী লোক সব গুণ একসাথে ওই একটা শক্তিশালী গুণে পরিণত হয় আল্লাহর রসুল বলেন আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনা নাই অথচ আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তো কোনো না কোনো নারী সন্তান এই দেশে যত আলেমুলামা আছে তারা কি নারী সন্তান না নবীগণ যারা দুনিয়াতে আসছিলেন তারাও তো কোনো না কোনো নারী সন্তান আল্লাহর রসুল যে বললেন আমার উম্মতের জন্য নারীরা ফেতনা কোন ধরনের নারীরা ফেতনা এটাও তো বুঝতে যখন যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন তিন প্রকারের নারী উম্মতের জন্য ফেতনা সব নারীরা এক নাম্বার বেপর্দা নারী এই বেপর্দা নারী উম্মতের জন্য রহমত না গজব একজন বেপর্দা নারী যদি সুসজ্জিত হইয়া রাস্তায় বের হয় হাজার হাজার উম্মত গুনাগার হইয়া যায়
বেপরদানারী উম্মতের জন্য রহমত না গজব বেপরদানারীদের অবস্থা খুব ভালো করে বুঝবেন আপনার কোনো অসুবিধা হইতাছে এই কথাগুলো কি প্রয়োজনীয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে আনছেন জায়গাটা বরকতি রহমতি জান্নাতের বাগান ওই সমস্ত জায়গায় অংশগ্রহণ করার আগেই চিন্তা ভাবনা করা রওনা দেওয়ার সময় নিয়তটা ঠিক করা আমি তো ভাবছিলাম যে এই বিষয়টা শেষ করে তখনই আয়াতের শেষ অংশটার মধ্যে যাব বেপরদানারী উম্মতের জন্য রহমত না গজব বেপরদানারী উম্মতের জন্য গজব বদকার নারী এর এক নাম্বার নিশানা হইল সে বেপরদা বেপরদা নারীরা বরের জন্য কখনো সাজে না পরের জন্য সাজে ফেতনাবাজ নারীর দুই নাম্বার লক্ষণ হইল ঝগড়াতে হয় কার্যে খুন্নি ঝগড়াতে কথার লাগাল ভাইলে বাইতে তো না ঝগড়াতে হয় ছোট বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া লাগবো পাশের ঘরের মানুষের সাথে সারা দিন এফএম রেডিও সুইচ দিয়ে দিলে যেমন খালি বাস দিতে হয় এইটাও সারাদিন বাস দিয়ে থাকবো বাস দিয়ে থাকবো কামও করে কাজও করে এমন বিটেন হুন চুনছি দেখছো কামও করে ঝগড়াটে নারী ফেতনাবাজ তিন নাম্বার যে সমস্ত নারীরা অতি লুবী হয় অল্পে সন্তুষ্ট না তারে যদি আপনি 1000 দিয়ে একটা শাড়ি দেন তবু সে সন্তুষ্ট না 2000 প্রস্তাব জানাইব স্বামীর ইনকাম কি এদিকে না তাকায় শুধু চাহিদাই পেশ করবে কিতা দিছো আমারে বড় অফার 16টা শাড়ি আমারে যে বেশ সময় একটা দিস লাই এই দেয় আর মুরাদ নাই এই জাতের শব্দ দিয়ে বেটার মন করিয়ে লব খুন আল্লাহর রসুল বলেন ফেতনাবাজ নারী আমার উম্মতের জন্য গজব আর একটা নেককার নারী উম্মতের জন্য রহমত এই মহিলা মাদ্রাসাগুলোতে নেককার মহিলা তৈরি হয় বর্তমান সময়ের জন্য উম্মতে মুহাম্মাদী এই মহিলা মাদ্রাসাগুলো তাদের জন্য এক নিয়ামত পৃথিবীর ইতিহাসে কোন নেককার লোক অলিয়া উলিয়া গৌস কুতুব বদকার মহিলার পেটে জন্ম নেয় নাই কাফের ঘরে নবীর ইতিহাস পাওয়া যায় কাফের ঘরে নবী হইছেন কিন্তু কোন কাফের নির ঘরে নবী হয়েছে এটা শুনছি না বুঝলেন আমাদের মা বোনদেরকে পর্দায় রাখা নিয়মের ভিতরে রাখা কঠোর জরুরি বাপ দুষ্ট হয়ে গেছে এর আসর সন্তানের উপরে যতটুকু পড়ে এর চেয়ে হাজার গুণ বেশি আসর পড়ে যদি মা দুষ্ট হয় এই জন্য এই মহিলা মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত আর আমরা যারা এখানে মেয়ের বাবা আছি যাদেরকে আল্লাহ মেয়ে নামক নিয়ামত দান করেছে মেয়েদেরকে বাবা অনেক সময় ঠকায় দেয় অথচ এই মেয়েটা বাপের কলিজার টুকরা ছেলেদের প্রতি যতটুকু টান এর চেয়ে মেয়েদের প্রতি বেশি থাকে আর মেয়েরও
মারে যতটুকু মহব্বত করে বাপের চেয়ে বেশি মহব্বত করে ছেলের নজর থাকে বাবার সম্পদে আর মেয়েদের নজর থাকে বাপের চেহারায় এজন্যই মেয়েদেরকে ঠকাবেন না দ্বীনি শিক্ষাটা দিবেন আগে দুনিয়া বিপরাইবেন পরে দ্বীনি শিক্ষাটা এতটুকু জরুরি মাদ্রাসায় পড়লে কি শিখবে আখেরাত কামানোর কলা কৌশল আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কি শিখবে দুনিয়া কামানোর কলা কৌশল আমি সহজ কথায় যে বোঝানোর চেষ্টা করছি মাদ্রাসায় পড়লে শিখা হয় আখেরাত কামানোর কলা কৌশল আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে শিখা যায় দুনিয়া কামানোর কলা কৌশল আপনি বাবা হিসেবে মেয়েটাকে যদি আখেরাত কামানোর কৌশল শিখাই দিতে পারেন এই মেয়ে ইবাদত করে যত সব নিজে পাইব আপনি শিখাইলেন যে বাবা ওই পরিমাণ পাইবেন পক্ষান্তরে দুনিয়া কামানোর কৌশল যে শিখাইলেন এতে সে শুধু নিজে লাভবান তাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী প্রত্যেক মুসলমানের উপরে নবীজি যে ইলিম হাসিল করা ফরজ করেছেন এটা না বুঝার কারণে অনেকেই কয় কি পাঁচটা সন্তান হলে সাইডেরে দেয় এক লাইনে একটারে দেয় আর এক লাইনে প্রত্যেক সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়ানো এরপরে দুনিয়াদারি ওইটা আমার উদ্দেশ্য না এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে পড়াবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহর আওয়াজ দুর্বল হয়েছে আমি যেই আয়াত পড়েছিলাম আয়াতের শেষাংশে চলে যাচ্ছি ওইটার উপরে কয়েক মিনিট কথা বলে আমি বিদায় নিব আজকের মাহফিল আল্লাহ কবুল করেন বলুন আমিন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আমরা এখানে যারা বাবা আছি সব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পিতা হিসাবে সন্তানকে জীবনে এই কথাটা বলছেন কি না ওইটা মনে করেন যদি না বলেন বাড়িতে গিয়া বলে দিবেন হাকিম লুকমান বলছিলেন সন্তান আমার ও আমার কলিজার টুকরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এটা পিতা হিসাবে সন্তানকে চিনায়া দেওয়া আল্লাহর সাথে শিরিক করা যাবে না সন্তানকে বলার দরকার আছে না নাই এখন এমন বাবু তো জগত আছে যে হুজুর শিরিকও করণ যাইতো না এই কথা কইতাম কি তাহারে আনছি আমি মাজার তো ফুতরে কইব কি ভাই হ্যাঁ আনছি জাতকে সাজা লালে দেখতো আবু ওয়াইনা 18 বছর হিসেবে ওটা বিয়া হচ্ছে আনছেই মাজার তখন শিরিক করিস এই কথা কইয়াম কেমনে আমরার কি মনে হয় সন্তান দেওয়ার মালিক কি কোনো মাজার পতি না আল্লাহ সন্তানকে নসিহত করবেন শিরিক করা যাবে না শিরিক এত মারাত্মক একটা জুলুম আয়াতের শেষে বলা হয় সবচেয়ে বড় জুলুম হইল আল্লাহর সাথে শিরিক করা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহর কাছাকাছি কত ধরনের আলোচনা হয়েছিল শেষ কথাটা শুনে রাখবেন আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে সুযোগ আনছেন উম্মতের মায়ায় আল্লাহ আমার সকল উম্মতকে আপনি মাফ করে দিবেন
আল্লাহ পাক আশ্বাস দিয়েছেন আশ্বাস দিয়েছেন দোস্ত আমার জান আমি বলে দিলাম আপনার যেই উম্মত শুধু শিরিক থেকে তার ঈমান বাঁচায় রাখতে পারবে যদি শিরিক না করে বাকি সব গুনাহ আমি মাফ করব সমস্ত গুনাহ আমি মাফ করব কিন্তু শিরিক যেন না করে পিতা হিসেবে সন্তানকে শিরিক মুক্ত থাকার আদেশ দিবেন নসিহত করবেন সাবধান যেই কাজটা শিরিক হয় এমন কাজ করবা না শিরিক দুই ধরনের একটা বড় শিরিক একটা ছোট শিরিক বড় শিরিকটা আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা আর ছোট শিরিক লোক দেখানো ইবাদত এইখানে যে আমরা আসলাম মাহফিলে যে আসলাম উদ্দেশ্য একটা আছে না নাই কি উদ্দেশ্য রাজীব পুরি দেখতে নাইছো যদি এই উদ্দেশ্যে আইসা থাকেন যে আমি রাজীব পুরি দেখতে আইছি আল্লাহর হস্তে কই জানিয়ে বাড়িত আর যদি আল্লাহর হস্তে এসে থাকেন রাজীব পুরি আইলো না না আইলো বা কখন আইলো এটা একটা ফ্যাশন শুরু হইছে হন নিয়তের মধ্যে গন্ডগোল কান খাড়া করেন মনোযোগ দেন ইবাদত তিন ভাগে বিভক্ত কয় ভাগে হয়তো শারীরিক আর না হয় মালি আর না হয় উভয়টা মিলে হয়তো ইবাদত হবে শরীর দিয়া না হয় হবে মাল দিয়া আর না হয় দুনুটা দিয়া খুব সাবধান শরীর দ্বারা ইবাদতও শিরিক করা যাবে না মালের ইবাদতও শিরিক করা যাবে না দুনুটা মিলেও ইবাদত শিরিক করা যাবে না লোক দেখানো কিচ্ছু না একমাত্র যা করব কার জন্য ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি ইবাদত একমাত্র কার জন্য জবান খুলে আওয়াজ দিয়ে এখন কার জন্য যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে আসছেন আল্লাহর সন্তুষ্টির জন্য গর থেকে কদম বাড়ানোর সময়েই আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা গরের দরজায় পাঠাইছেন আপনি যখন রওনা দিলেন ঘর থেকে মাহফিলে আসবেন উদ্দেশ্য কি যে আলেমদের নসিহত কোরআন হাদিস থেকে শুনব আমলের নিয়তে যখন রওনা দিলেন একজন ফেরেশতা আপনার ঘরের দরজায় গেছে পাঠাইছেন কে আরো জোরে আওয়াজ আরো জোরে কন আমি জানি না কার কার ঘরের সামনে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন যারার নিয়ত সহি ফেরেশতাও পাইছেন ফেরেশতার দায়িত্ব হলো আমার বান্দা যতটা কদম লাগায় মাহফিল পর্যন্ত যাবে এই কদমগুলো গণনা করবে প্রত্যেকটা কদমের বিনিময়ে দশটা করে নেকি দাও দশটা গুণা মুছে দাও যতক্ষণ পর্যন্ত আলেম ওলামা আমাদের এই মজলিসে বসে থাকবে আলেম ওলামা আমাদের মজলিসে যতক্ষণ বসা থাকবে ততক্ষণ বৃষ্টির মতো রহমত নাজিল হইবে শারীরিক ইবাদতের মধ্যে লোক দেখানো আছে না নাই শরীর দ্বারা যত ইবাদত নামাজ রোজা জিকির তেলাওয়াত ওইগুলোর মধ্যে লোক দেখানো হওয়া যায় উদাহরণস্বরূপ ইলেকশন যখন আসে ইসলামের কথা বাসে ইলেকশন যখন আসে দেখবেন নামাজও বাড়ে টুফি মাতার দেলছে ফাঁসক তো না মাঝে মাঝে সয়ক তো ঘুরে লায়
সয়ক্ত হলো কেমনে? সয়ক্ত হইলো আপনাদের এই বৈরাটি গুরুস্থান বা গালাহাট আসরের নামাজ 15 মিনিট বেশ কম হইতো, ভারেনি না ভারে না বিভিন্ন মসজিদে। এক ফাড়ার মসজিদ জমাত পড়ছে মুজুল্লিয়ার কাছে দোয়া চাইছে, পার্শ্ববর্তী মসজিদে গিয়া দেখে জমাত আরম্ভ হয়েছে না, হলো কার হইতাছে একামত দিব, তখন তো পড়ছে বিভিন্ন। যদি কই যে জমাত পড়িয়া কি এরা মনে হয় সারা জীবন দেখছি না নামাজ পড়তে, বলো জমাত পড়িয়া আসছে। আর এ হলো কারো ইয়ে কেমনে? তখন তারা তারা ঠেলা ঠেলি করে আমরা বাইরে এসে বুড়ের লেগে তুই অত নামাজ চিন্তা করছ কেরে, বালা কামিত তো কারো আবার ইলেকশন আইলে নামাজ সয়ক্ত ভরে। আসলে কিটা আল্লাহর নামাজ না বুড়ের শিরিক নিয়তে গন্ডগোল? এটা কি আল্লাহ বলেন দোস্ত আপনার উম্মতকে আমি জান্নাত দিব যত গুনাই করুক আমি মাফ করব যদি শিরিক মুক্ত থাকতো ভারে। খুব আশ্চর্য লাগে আমার, আমরা হেসে হেসে শিরিক করি, হাসতে হাসতে শিরিক হয়ে যায়, খেয়ালেই নাই নিয়তটা এত দুর্বল বানায় ফেলি আমরা। আশ্চর্য লাগে মুসলমানের ইমানের হালত। দুই নাম্বার, এমন মানুষ আছে একটা আত্মীয় করছে বেড়া সব নামাজি, যে বাড়িতে আত্মীয় করছে মহিলা মাদ্রাসায় ছাত্রী ভরে বাপের মুহ দাড়ি নাই এমন গার্জেন আছে না নাই? আছে বাপ এখনো নামাজ ঠিক মতো ধরছে না, দাওয়ায় নে হুজুর যদি কোনো সময় মিটিং ডাকেন গার্জেন মিটিং, এই দিন একটা টুফি আ তৈরি লই এমন গার্জেন আছে না? উনার মেয়ে আলেম হয়েছে, আর এক আলেমের কাছে বিয়া দিছে, বেওয়ার বাড়ির সব নামাজ বেড়া গেছে। একদিন বেড়াই তো আসরের হোটটা খেয়েছে, বেওয়া এল লই আলোচনা আরম্ভ হয়েছে, মাগরিবের আজান করছে, কয়ে যায় নামাজ আন রে আমরা সবাই নামাজ পড়ে লাই। আমি বেবায় কয় রে আমি তো নামাজ বুঝি অভ্যাস নাই, মানে যে সব নামাজ হত্যাছে ওখানে আমি কি তরতাম? খার হয়েছে আল্লাহর নামাজ না বেবায়ের? বেবায়ের নামাজ। আমি একদিন আসরের নামাজ পড়তাম এক আত্মীয় বাড়ি মসজিদ দূর, তো এই বাড়ির যিনি মুরব্বী আসলে সুন্নতের না, এটা বয়সের, বয়স হয়েছে যে এই জন্যই এই বেশ সুন্নতের না। এরকম জুড়ে এনে কারো উঠছে আমার সাথে, যখন সালাম পিরাইলাম প্রথম সালাম কোন দিকে? হেবেটা ফিরে আসছে বাম দিকে, ফিরে আমার দিকে চাই রয়েছে। আমি সবচেয়ে আশ্চর্য হইলাম, জিন্দগি কই কাটাইব আমি যখন সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেড়া ওয়া আলাইকুম সালাম আল্লাহ, কই কাটাইল জীবন? আল্লাহর জন্য নামাজ না, অথচ নামাজটা পড়ুন একমাত্র কার জন্য? মাল দ্বারা ইবাদত, যেই যেই ইবাদত শুধু মাল লাগে বডি লাগে না, কুরবানি দান খয়রাত জাকাত। বর্তমান সময়ে ফ্যাশন বাইর হয়েছে জাকাতের কাপড় বাড়ন, আনে কম দামা সুতা দিয়ে অর্ডার দেওয়া জাকাতের কাপড় অর্ডার দিয়ে বানায় আনে। রে মুসলমান, আল্লাহ পাক যদি তোমার উপরে দয়া করেন আর পয়সা দেন, তুমি যদি জাকাত দিবার পারো, কাপড় যদি দিতে হয় তুমি যেই মানের কাপড়টা পরো, যত টাকার লুঙ্গিটা পরো ওইটাই এই মানের দিয়ে একজন গরিবরে দেও। তুমি ধনী মানুষ হয়তো 2 মাস পরে এই লুঙ্গি আর কিনতা না,
কিন্তু যেই গরিবরে তুমি এই লুঙ্গিটা দিবা বিশেষ বিশেষ দিনে ব্যবহার করব বাকি সারা বছর তুললে তৈব তোমার কাছে এটার দাম না থাকতে পারে ভালো একটা দামি লুঙ্গির দাম একজন গরিব মানুষের অন্তরে অনেক বেশি কিন্তু আজকালকার ধনীরা করে কি দেখবেন নয়া নয়া ধনী গামছার মতো সুতা কম সুতার কাপড় কিনে যাকাতের কাপড় বানে এই মানুষগুলোর ব্যাপারে আমি ভাবছি চিন্তা করে একটা হিসাব মিলাইছি আল্লাহর দয়া হইছে কোন আমলে তার কোন আমলে আল্লাহর দয়া লাগছে এই কারণে তারে আল্লাহ মাল দিছে সে মালে ধনী হইছে কিন্তু তার মনে এখনো গরিবই রয়ে গেছে মালে ধনী কিন্তু মনে কোনো গরিবই নিয়ত ঠিক নাই আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না কয় হুজুর মানুষ বেশি কয়জন রে ফয়াম কেলা কইছে তোরে সকল মানুষে দিতে যা দিবে ভালো দেও যা দিবা তুমি ভালো দেও কম মানুষে হোক জাকাতের কাফর বাড়বো মাইক মারতা তোমারে কে কে বলছে গো ভাই এটা তো তুমি ইসলামের একটা ইবাদত করবা আলেমদের পরামর্শ নেও জাকাত হলো মালের ময়লা সম্পদের ময়লা তোমার মাল বেশি হইছে এই মাল সাফ করার জন্য জাকাত আলাদা করতেছ এটা তোমার জিম্মাদারি গরিবের বাড়ি বাড়ি লইয়া যাইবা মাইক মাইরিয়া গরিব জমা করবা না যদি জমা করো তাহলে বোঝা গেল এবার মাইক মেরে কাপড় দেওয়া আগামীতে হুস্টার বাঁধবা লক্ষণ তোমার খারাপ ঠিক না বেটি তিন নাম্বার শারীরিক এবং মালিক এই দুইটা মিললে ইবাদত হজ হজ করলে উভয়টা লাগে মালও লাগে এইটাতেও লোক দেখানো আছে শিরিক আছে কেউ যদি জিগায় ভাই সাহেব কেমন আছো আলহামদুলিল্লাহ আমি যে হস করছি তুমি মনে হয় শুনছো না নারায় তাকবীর আলহামদুলিল্লাহ 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 আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থতার সাথে দিনের সাথে লাগায় রাখেন বলুন আমিন আজকের মাহফিলকে কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ